মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি ক্লাস। আগের ক্লাসে আমরা কি করেছি? শূন্যস্থান পূরণ, তাই তো? আগের ক্লাসে শূন্যস্থান পূরণ করেছি, আজকে করব সাজিয়ে লেখ। আমি তোমাদের দুটো বর্ণ দিয়ে দেবো পাশাপাশি, সেই দুটোকে তোমরা সাজাবে, ঠিক আছে? চলো শুরু করো। তোমরা নিজেদের কপিতে অবশ্যই হেডিং লিখবে, হেডিং লিখতে কিন্তু কেউ ভুলবে না। হেডিং লিখে তারপরে স্টার্ট করবে। চলো দেখি। বড়িগঞ্জ জলাকারের চা কয়দিন, এরকম কোন শব্দ হয়? কোন অর্থ হয়? কোন শব্দ হয় না, কোন অর্থ হয় না, এটাকে সাজিয়ে তোমাকে এখানে লিখতে হবে। দেখো কি লিখলাম, বুড়িগুর জয়কারে যা কয় দীর্ঘ, এরকম কোনো শব্দ হয় না, তোমরা জানো সেটা। তাহলে এখানে যদি আমি সাজাই তাহলে কি হবে? দেখো দুটো বর্ণ থাকলে কিন্তু সাজিয়ে লেখা করাটা ইটস ভেরি ইজি, জাস্ট তোমাকে ফ্লিপ করতে হবে। এটা এখানে আসবে, এটা এখানে আসবে, খুব সোজা। তাহলে কি হলো? কয় দীর্ঘ কু, বুড়িগুর জয়কারে যা পূজা, তাই তো? এটা ঠিক লিখলাম, কয় দীর্ঘ বুড়িগুর জয়কারে যা। তারপর একটা দেখো, প ধয় দীর্ঘ, প ধয় দীর্ঘ, এটাকে সাজিয়ে এখানে লিখ। নেক্সট লয়কারে লা, ময় দীর্ঘ। নেক্সট দর্শন রায় আকার, চয় দীর্ঘ, ভালো করে শব্দগুলো দেখো। নেক্সট লয়কারে লা, তয় দীর্ঘ। নেক্সট ত ভয় দীর্ঘ। নেক্সট প কয় দীর্ঘ। আশা করি তোমরা এগুলো করতে পারবে, কারণ এগুলো খুব ইজি। অলরেডি আমরা এগুলো দিয়ে এই শব্দগুলো আমরা অলরেডি পড়েছি, আর এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করেছি। সাজিয়ে লেখো কিভাবে করবে? দুটো করে বর্ণ দেওয়া আছে, তাহলে প্রথমেরটা পরে চলে যাবে আর পরেরটা প্রথমে চলে আসবে, তাহলে দেখবে শব্দটা তোমাদের খুব চেনা লাগছে। তাহলে এই যে দিলাম আমি একটা, তোমরা নিজেরা করবে, আমি কিন্তু করে দেবো না, ঠিক আছে? আমি একটা তোমাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে, উইদাউট এনি হেল্প, কাউকে জিজ্ঞাসা না করে এগুলো করবে, ঠিক আছে? ভালো করে বোর্ডটা দেখো। থ্যাংক ইউ।